preview. আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক টিভিতে। আপনাদের সাথে আছি আমি সেলিম রেজা। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। 24 কিমি পথ পায়ে হেঁটে গ্রামবাসীর কাছে মুখ্যমন্ত্রী। অন্যদিকে সীমান্তে আরো উত্তেজনা, ভারতীয় সেনার শুটিং রেঞ্জে চলে এসেছে চীনা বাহিনী। আরেকদিকে তুরস্কের সঙ্গে উত্তেজনা, প্রচুর সামরিক সরঞ্জাম কিনছে গ্রিস। অপরদিকে ভূমধ্যসাগরে তেল গ্যাস নিয়ে উত্তেজনা, ম্যাক্রনকে এরদোগানের সতর্কবার্তা। সর্বশেষ ইসরায়েল বাহরাইন কূটনৈতিক সম্পর্কে স্বাগত জানালো মিশর ও আমিরাত। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, ফলে যেখানে যান সেখানে সঙ্গে যায় তার গাড়ির বিশাল বহর। কিন্তু পাহাড় জঙ্গলের রাজ্য অরুণাচল প্রদেশে এমন অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে যাওয়ার ঠিকমতো রাস্তা নেই, তার উপর পাহাড়ি পথ, কোনো সমস্যা নেই। হেঁটেই রওনা দিলেন তিনি। 11 ঘন্টা ধরে 24 কিলোমিটার ট্রেক করে রাজ্যের প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। খবর এনডিটিভির। অরুণাচল প্রদেশের তাইওয়াং জেলার মুক্ত এলাকা তার নিজের নির্বাচনী এলাকার মধ্যেই পড়ে। তাইওয়াং থেকে 97 কিলোমিটার দূরে জঙ্গল পাহাড়ে ঘেরা লুংথাং গ্রামের বাসিন্দাদের সঙ্গে দেখা করতে যান 41 বছরের মুখ্যমন্ত্রী। আর তার জন্যই ট্রেক করতে হয় তাকে। বৃহস্পতিবার এই যাত্রার কথা টুইট করেন পেমা খান্ডু। তিনি লিখেন, খারফোলা অতিক্রম করে লুংথাং যাওয়ার এই অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। লুংথাং এর বাসিন্দাদের সঙ্গে কথা হলো, তাদের সুবিধা অসুবিধার কথা শুনলাম। সরকারের সব রকমের সুবিধা যেন সেখানে পৌঁছায় সেই চেষ্টা করব। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,500 ফুট উচ্চতায় থাকা থিঙ্গু তেহসিলে 10টি ঘর রয়েছে। সেখানে 50 জন বাস করেন। তাদের সঙ্গে দেখা করতেই 11 ঘন্টা ট্রেক করেছেন মুখ্যমন্ত্রী। এই লুংথাং যাওয়ার কোনো পাকা রাস্তা নেই, এখানকার বাসিন্দাদের পাহাড় ভেঙে যাতায়াত করতে হয়। তবে এই যাত্রার সময় আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। শুধু খারফোলা নয়, এই যাত্রাপথের মধ্যে অসংখ্য লেক অতিক্রম করতে হয় যার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। অন্যদিকে সীমান্তে আরো উত্তেজনা, ভারতীয় সেনার শুটিং রেঞ্জে চলে এসেছে চীনা বাহিনী। সম্প্রতি সীমান্তে উত্তেজনা প্রশমনে ভারতের সঙ্গে 5 দফা পরিকল্পনা বাস্তবায়নের সম্মতি দেয় চীন। রাশিয়ার মস্কোয় দুদেশের প্রতিরক্ষা মন্ত্রী এক বৈঠকে এই সম্মতি দেন, কিন্তু সেই আলোচনা ব্যর্থতায় পরিণত হলো। একদিকে আলোচনার নাটক, অন্যদিকে সীমান্তের একের পর এক সেনাবহর মোতায়েন। দ্বিচারিতার খেলা ভালোই খেলে চলেছে চীন। ব্রিগেড কমান্ডার স্তরের বৈঠক ফলপ্রসূত না হওয়ার পর ফের একটা বৈঠকের আয়োজন করতে চাইছে ভারত। নয়াদিল্লির বক্তব্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা উচিত, কিন্তু সেই পথে হাঁটতে রাজি নয় বেইজিং। এদিকে গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সাজোয়া অতিরিক্ত সেনা সীমান্তে মজুত করছে চীন। পূর্ব লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে ইস্পানগড় গ্যাপে মোতায়েন রয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার শুটিং রেঞ্জের মধ্যে চলে এসেছে চীনা সেনারা, ফলে ভারতীয় সেনায় জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কবার্তা। চীনা উস্কানিতে কোনোভাবেই যেন ভারত পা না দেয় সেই নির্দেশ জারি করা হয়েছে। আগস্ট মাসের 30 তারিখ থেকে গুরু হিলো মাগার হিলের মধ্যবর্তী ইস্পানগড় গ্যাপে অবৈধভাবে সেনা মোতায়েন করেছে চীন। প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে চুশুলের কাছে দখলদারী এই সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য। দুই দেশেই শুটিং রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বলে জানা গেছে। আরেকদিকে তুরস্কের সঙ্গে উত্তেজনা, প্রচুর সামরিক সরঞ্জাম কিনছে গ্রিস। ভূমধ্যসাগরের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে তুরস্ক গ্রিসের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আর এমন পরিস্থিতির মধ্যেই প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম কেনা সহ সামরিক বাহিনীর শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিৎসোটাকিস। ফ্রান্স থেকে 18টি রাফালের যুদ্ধবিমান, 4টি মাল্টিপারপাস ফ্রিগেট এবং 4টি নেভি হেলিকপ্টার কেনা হবে বলে তিনি জানান। আরো 15,000 সেনা রিক্রুটের ঘোষণা দিয়ে গ্রিক প্রধানমন্ত্রী বলেন, ট্যাঙ্ক বিধ্বংসী নতুন অস্ত্র, নেভি টর্পেডো এবং বিমান বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র কেনা হবে। নতুন 4টি ফ্রিগেট আপডেট করা হবে, এতে কয়েক হাজার কর্মসংস্থানও হবে। সরকারি সূত্রে বরাত দিয়ে এএফপি জানায়, রবিবার সংবাদ সম্মেলনে এসব অস্ত্র ক্রয়ের খরচ এবং কোন কোন দেশ থেকে সেগুলো কেনা হবে তা বিস্তারিত তুলে ধরা হবে। অপরদিকে ভূমধ্যসাগরে তেল গ্যাস নিয়ে উত্তেজনায় ম্যাক্রনকে এরদোগানের সতর্কবার্তা। ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে তৈরি
তুরস্কের এই গ্রীষ্মের মধ্যকার উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে গ্রীষ্মের পক্ষ নিয়েছে ফ্রান্স সহ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বেশ কিছু দেশ। বৃহস্পতিবার ইউএর সভায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন তুরস্কের বিরুদ্ধে আরো শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান ইউভুক্ত দেশগুলোকে। সেখানে তিনি তুরস্কের নানান কর্মকাণ্ডের সমালোচনা করেন। তার জবাবে শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আপনার ইতিহাস সম্পর্কে কোনো ধারণাই নেই, এমনকি আপনি ফ্রান্সের ইতিহাসও ভালো করে জানেন না, সুতরাং আমাদের উদ্দেশ্য মানবতার লেকচার দিতে আসবেন না। আল জাজিরায় কারা 10 লক্ষ মানুষ মেরেছিল, রুয়ান্ডার কারা 8 লাখ মানুষকে খুন করেছিল, তুরস্ক তুরস্কের মানুষের সঙ্গে লাগতে আসবেন না। এর আগে ম্যাক্রন বলেছিলেন, আমাদের অবশ্যই তুরস্কের সরকারের বিরুদ্ধে কঠোর হতে হবে, তবে তুরস্কের মানুষের বিরুদ্ধে নয়, তারা এরদোগান সরকারের চেয়েও ভালো আচরণ পাওয়ার যোগ্য। তুরস্ক এখন থেকে ভূমধ্যসাগর অঞ্চলের অংশীদারি নয়। সর্বশেষ ইসরায়েল বাহরাইন কূটনৈতিক সম্পর্কে স্বাগত জানালো মিশর ও আমিরাত। অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে বাহরাইনের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সম্পর্ক স্বাভাবিকরণের বিষয়টিকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও মিশর। শুক্রবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের ঘোষণা দেন। এরপরে মিশরের স্বৈরশাসক আবদেল ফাতাহ আসিসি এক টুইট বার্তায় বাহরাইনকে অভিনন্দন জানিয়ে বলেন, ইসরায়েল বাহরাইন সমঝোতা মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আর বিষয়টিকে অতি গুরুত্বপূর্ণ হিসাবে আখ্যায়িত করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেন আল উতাইবা। এক টুইট বার্তায় তিনি দাবি করেছেন, এই সমঝোতার ফলে মধ্যপ্রাচ্য উত্তেজনা প্রশমন ও স্বস্তির পরিবেশ ফিরে আসবে। গত মাসে একই ধরনের সম্মতিতে পৌঁছায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক। সম্পর্ক স্বাভাবিক করতে আগামী 15 সেপ্টেম্বর হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবে তারা। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো।